নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ওয়েলকাম বঙ্গে তোমাদের সবাইকে স্বাগত। বাংলা বছর শুরু হয় বৈশাখ মাস দিয়ে, আর বৈশাখ মাস মানে গ্রীষ্মকাল সাথে কালবৈশাখীর ঝড়। বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে অর্থাৎ বুদ্ধ পূর্ণিমায় বাংলার গন্ধ বণিক সমাজ মেতে ওঠে গন্ধেশ্বরী পূজায়। নামের মতন ইনি বাণিজ্যিক দেবী, প্রধানত গন্ধদ্রব্যর দেবী। বাংলা চিরকাল গন্ধদ্রব্যে সমৃদ্ধ, তা সে চন্দনই হোক বা সুগন্ধি ফুল। গন্ধেশ্বরী দেবীকে দেখতে অনেকটা জগদ্ধাত্রীর মতো, শুধু নাকপবিত্র তার গলায় নেই। দেবী সিংহবাহিনী তথা চতুর্ভুজা। দেবীর হাতে ত্রিশূল, অভয় মুদ্রা, পদ্ম, শঙ্খ। দেবী নানা অলঙ্কারে সুসজ্জিতা তথা পদতলে পড়ে আছে দেবীর হাতে নিহত গন্ধাসুর। এই পুজোর কিংবদন্তি বা ইতিহাস খুললে জানা যায়, অসুররাজ সুভীতির ঔরসে তার পত্নী তপতী নাম্নীর গর্ভে জন্ম নেয় গন্ধাসুর। বৈশ্যকন্যা সুরূপাকে হরণ করতে গিয়ে সুভীতি বৈশ্য সমাজ দ্বারা অপমানিত ও তিরস্কৃত হয়। পিতার অপমানে প্রতিশোধ নিতে গন্ধাসুর প্রবৃত্ত হয় এবং সমগ্র বৈশ্যকুলের নাশে। ওদিকে এই অসুর সুবর্ণবট নামে এক বৈশ্যকে বধ করেন, যার পত্নী চন্দ্রাবতী ছিলেন গর্ভবতী ও তার গর্ভে বেড়ে উঠছিলেন স্বয়ং বিষ্ণুপত্নী ভূদেবী। কন্যাকে রক্ষা করতে অরণ্যে প্রবেশ করেন চন্দ্রাবতী ও পথশ্রমে ক্লান্ত হয়ে বিশ্রাম নিতে থাকেন ও সেই সময় প্রসব করলেন এক কন্যা সন্তানকে। দেবযোগে গত হন তৎক্ষণাৎ চন্দ্রাবতী। পাশে ছিল মহর্ষি কাশ্যপের আশ্রম। তিনি ধ্যানযোগে অবগত হন দেবী বসুন্ধরার মানব অবতার সম্পর্কে ও তাকে নিজ আশ্রমে এনে প্রতিপালন করতে থাকেন ও সেই কন্যার নাম রাখেন গন্ধবতী। পঞ্চম বর্ষীয়া গন্ধবতী মাতা পিতার মৃত্যুর প্রতিশোধ নিতে রত হলেন মহামায়া তপস্যায়। ওদিকে গন্ধবতীকে লাভ করার প্রবল ইচ্ছায় এসে পৌঁছালো গন্ধাসুর সেই আশ্রমে। তিনি দেখলেন তপশ্চারিণী কন্যার সম্মুখে প্রজ্বলিত হোমকুণ্ড। গন্ধাসুরের শত চেষ্টা সত্ত্বেও তপস্যা ভঙ্গ হল না ও শেষে কামুক মূর্খ গন্ধাসুর সেই কন্যার কেশাকর্ষণ করলেন। তৎক্ষণাৎ কন্যার শরীর ও হোমকুণ্ড থেকে অসীম তেজ নির্গত হল। ক্ষণিকের জন্য গন্ধাসুরের দৃষ্টি হারাল। তারপর দেখে ওই পঞ্চম বর্ষীয়া কন্যা সিংহরূপিণী রূপ পরিগ্রহণ করেছেন ও শেষে গন্ধাসুর ও দেবীর মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ হয় ও দেবী শূলবিদ্ধ করেন গন্ধাসুরকে এবং সেই অসুরের মৃতদেহ নিক্ষেপ করেন অতল সাগরে। দেবী মহামায়ার ইচ্ছায় তার দেহ পরিণত হয় নানা গন্ধদ্রব্য সম্পন্ন দ্বীপে ও তার নাম হয় গন্ধদ্বীপ। তৎক্ষণাৎ ত্রিদেব, ঋষি কাশ্যপ ও সমগ্র বৈশ্য সমাজ দেবীর পূজা ও গন্ধসুরকে বধ করে গন্ধাবতী অভিহিতা হন গন্ধেশ্বরী নামে। শুরু হয় গন্ধদ্রব্যের বাণিজ্য ও যেই বাণিজ্য বৈশ্যরা এই বাণিজ্য করেন তার নাম হয় গন্ধবণিক। ওই সমাজ প্রত্যেক বুদ্ধ পূর্ণিমায় তাদের সাম্প্রদায়িক দেবী গন্ধেশ্বরীর আরাধনায় ব্রতী হয় ও দেবীর বরে তারা সমৃদ্ধি ও সুরক্ষা লাভ করে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আরও এরকম নতুন তথ্য জানতে গেলে আমাদের চ্যানেলে সাথে থাকতে হবে, পাশে থাকতে হবে এবং প্রচুর প্রচুর শেয়ার করতে হবে।